যাই হোক গে মাছ শাহিদ নিজে অভরে গেছেন গা কিন্তু মাছের বারে এইটা দেখেন তেলাপিয়া এই বাবা দেখেন তো ব্যথা দিতে পারে দেখেছ বাবারি ব্যথা দিবে রেডি করে লও কি হয়েছে বাবা আয় হে ওরে বাবা রে এই যে কোনো মাছ দেখো ব্যথা দিবে অনেকগুলো তো ব্যথা দেয় চিন্তা কর এখানে কিন্তু ভয়ঙ্কর মাছ থাকতে পারে জিজ্ঞেস করে নাও দেখেন নেশা কি অবস্থা বাবা মাছ এই যে মাছ মারতেছে বাবা গরম রে এই যে দেখো তোমার পিছনে ঠেকি গাছ রাধা চূড়া রাধা চূড়া গাছের ফুল কিন্তু অনেক সুন্দর ঠিক আছে তো তোমার গরম কেমন লাগতেছে অনেক বেশি আচ্ছা একটু এক্সপিরিয়েন্স হোক ওই যে এগুলো তো পনের লাচ্ছি এই যে ধানের গাছগুলা যখন শুকিয়ে যায় তখন এগুলা তৈরি করা হয় বুঝছো এগুলো তো গরুর খাবার তুমি জানো সাফিদের খুব ইচ্ছা সে ফুলগুলা দেখার কিন্তু সে গাছের ফুল চায় কিন্তু নিচে যেগুলা সেগুলা চায় না নাকি এই যে সাফিদ আসছে ধান কাটার মৌসুম চলছে ঘুরতে নিয়ে আসলাম কি গাছ ডাটার ওইগুলা মরিচ এটা নর্মাল এটা এটা ধরার দরকার নেই সাফিদের নিয়ন্ত্রণ করা একটু কঠিন দেখেন শুধু হাঁটাহাঁটি শুরু হ্যাঁ সুপারি সুপারি গাছ হ্যাঁ আর এই যে দেখো ধান গাছ কেটেছে দেখেছ হ্যাঁ সুপারি সবগুলা সুপারি গাছ ধান গাছ এই যে সাফিদের ধান গাছ পর্যবেক্ষণ দেখতে পাচ্ছে একটা ধান অলরেডি সে নিয়েছে এই যে দেখি ভেরি গুড ধানের ভিতরে কি থাকে চাল থাকে এই যে আরেকটা ফুল পেয়েছে সাফিদ তুমি কি জানো এখন কোন ফুলের কি নাম এখনো আমরা বলবো না আমরা পরে বলবো কোন ফুলের কি নাম তাই না এখানে একটা ফুল আছে তুমি কি দেখেছ লাল সাপ্লাই নিবা তুমি কি করবা নিয়ে রামে লাগাবা পানির গাছ নাকি শুকনা পানির গাছ ওরে বাবারে পানি ছাড়া বাঁচবে না আহ রে এই যে লাল সাপলা
নাকি? ও ফুটবে তখন না পাঞ্জে বাঁধলে ও অটোমেটিক ফুটবে। আচ্ছা আচ্ছা, এই যে সাফিদে সাপলা ফুল নিয়ে যাচ্ছে শাহিনের গিফট করা, আমরা দেখি সেটা আমরা ড্রামে রাখবো, কি করা যায় নাকি? কি বলো বাবা, তোমার কি পছন্দ হয়েছে কিনা বলো? পছন্দ হয়েছে, সুন্দর একটি গাছ গ্রামীণ পরিবেশে। আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার আব্দুল ভাই, উনার বাড়িতে, উনার বাড়ির কাছে রাস্তায় সেই গাছটি, সাফিদ সেই গাছটি দেখে আবেগ আপ্লুত হয়েছে। কি করতে চাও? পরে যাবে, পরে যাবে, ডাল আনা যাবে না, ডাল অনেক উপরে বাবা। এই যে নিচে ফুল আছে, তুমি ফুল সংগ্রহ করতে পারো, পরে যাবা। ফুল সেম ফুল, এগুলার নাম আমরা জানতে চাব, আপনারা যারা জানেন অবশ্যই বলবেন। ঠিক ছোট্ট ধান ক্ষেতের পাশেই যে ছোট্ট পুকুরটি রয়েছে সেই পুকুরের পাড়ে এই দুইটা ফুলের আমরা সন্ধান পেয়েছি। আমি জানতে চাবো যে আপনারা কেউ কেউ ফুলের নামটি বলতে পারবেন কিনা, তাই না বাবা? দেখাও তো ফুলটা আবার তোমার কাছে। এই যে এই হচ্ছে ফুল, বলো কেউ কি এই ফুলের নাম বলতে পারবে? সুন্দর একটি ফুল না, দেখি কে বলতে পারে। এটা সাফিদের হাতে, দেখি কে এই ফুলের নামটি বলতে পারে, তাই না বাবা? ওকে, এটা এটা বনের গাছ, এটা বনের গাছ, এটা এটা খাওয়ার কিছু না, খাওয়া যাবে না, বুঝছ? পরে যাবা, আরো সামনে যাওয়া যাবে না। তোমার কি ভালো লেগেছে? সোজা হাঁটতে হবে। কোথায়?